হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নজরুল ইসলাম, আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক থেকে সরাসরি লাইভ করতে পারবেন জনপ্রিয় গেমসগুলা, ফ্রি ফায়ার, পাবজি সহ বিভিন্ন রকমের গেমসগুলো আপনারা ফেসবুক পেজে লাইভ করতে পারবেন। আপনারা যারা ফেসবুক পেজ ব্যবহার করেন বা ইউটিউব চ্যানেল ব্যবহার করেন, এটা কিন্তু খুব ভালো একটা মাধ্যম। আপনি চাইলেই কিন্তু এখান থেকে লাইভ করে ফেসবুক পেজে শত শত ফ্যান ফলোয়ার বাড়াই নিতে পারেন, আপনি ওয়াচ টাইমগুলো কমপ্লিট করে নিতে পারেন। তো বন্ধুরা, এর আগে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে দেখাইছিলাম কীভাবে আপনি লাইভ করবেন ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচগুলা। অনেক ভাইরা আমার সেই ভিডিও দেখে কমেন্টস করছেন, ভাই অনেকে বলছেন যে সুন্দরভাবে লাইভটা করতে পারি, কিন্তু আবার অনেকে বলতেছেন যে ভাই লাইভ করতে গেলে কপিরাইট ক্লেম আসে। তো বন্ধুরা, আমি এর আগে যেই লাইভটা করছিলাম আমার ফেসবুক পেজ থেকে, আমি আপনাদের দেখাই আমার এই ফেসবুক পেজে সেই লাইভে কোনো কপিরাইট ক্লেম আসছে কিনা। তো চলুন আমি দেখে নেই, আমার যেই পেজ থেকে আমি লাইভটা করছিলাম আপনাদের মাঝে দেখাইছিলাম। তো আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম, আসার পরে এই যে আমার লাইক যেই পেজটা সেই পেজটা থেকে দেখাই, এটা আমার রিচম্যান, এই পেজ থেকে আমি আপনাদের লাইভটা দেখাইছিলাম। আমি রিচম্যানে ঢুকলাম, ঢোকার পরে আমি একটু নিচে চলে আসলাম, যে একটু নিচে আসার পরে দেখেন আমি যেই লাইভটা করছিলাম সেই লাইভটাও আপনাদের দেখাচ্ছি, যে কোনো রকম কপিরাইট ক্লেম আমি পাইছি কিনা বা কোনো রকম কপিরাইট স্ট্রাইক আমার চ্যানেলে আসছে কিনা। তো বন্ধুরা, এই যে দেখেন আমি যেই লাইভটা করছিলাম, এই যে লাইভটা এখনও চলতেছে, এটা সম্ভবত ফ্রান্স আর লগা পোল্যান্ডের খেলা ছিল, এই খেলাটা আমি লাইভ করছিলাম। এই দেখেন আমার লাইভটা কিন্তু এখানে এখনও স্টিল নাও, সব কিছু ওকে আছে, ঠিক আছে। তো ভাই, ভিডিওটা যদি টেনে টেনে স্কিপ করে দেখেন আসলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারেন না, পরে লাইভ করতে গেলে আমাদের কমেন্টসে জানানো যে ভাই লাইভ করতে পারি না। তো ভাই, ভিডিওটা স্কিপ করবেন না, টেনে টেনে কেটে কেটে ভিডিও দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আপনি ফ্রি ফায়ার, পাবজি সহ জনপ্রিয় গেমসগুলো আপনি লাইভ করবেন। যার জন্য আপনি প্রথমে প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমি আপনার প্লে স্টোরে যেয়ে দেখাচ্ছি, এই যে প্লে স্টোরে ঢুকবেন, ঢোকার পরে আপনি এই সার্চ বারে লিখবেন টার্নিপ, এখানে লিখবেন TURNIP, এই যে টার্নিপ অ্যাপ যদি লেখেন এখানে, এখানে সার্চ করবেন, সার্চ করার আপনি ফার্স্ট লিস্টে কিন্তু এই অ্যাপসটা চলে আসবে, এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, আপনি এই অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পরে আপনি ফার্স্টে যে কাজটা করবেন, আপনি এখানে নিচে একটা সাইন আপ অপশন আসবে, এখানে একটা ক্লিক করবেন। এখানে আমার যেহেতু এটা সাইন আপ করা আছে, আপনি এই সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনি এটা আপনার প্রোফাইলটা দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ফেসবুক পেজ থেকেও আপনি সাইন আপ করতে পারেন, বা ফেসবুক প্রোফাইল থেকেও আপনি এই জিমেল থেকেও আপনি সাইন আপ করতে পারবেন। তো আমি জিমেল দিয়ে এটা সাইন আপ করে নিছি, ঠিক আছে। সাইন আপ করে দেওয়ার পরে আপনার সামনে এই যে এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে আপনি দুইটা অপশন পাবেন, এই একটা অপশন পাবেন আর এখানে স্টিম নাও এই একটা অপশন পাবেন, ঠিক আছে। আপনি এই স্টিম নাও অপশনে একটা ক্লিক করে দিবেন, স্টিম নাও অপশনে একটা ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ শু হবে। তো বন্ধুরা, এরকম একটা পেজ শু হলে আপনি এই যে সেট আপ স্টিম এইটার উপরে একটা ক্লিক করবেন, এই সেট আপ স্টিমের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই যে একটু লোড নেবে, লোড নেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ শু হবে। তো এরকম একটা পেজ শু হওয়ার পর আপনার সামনে যেমন যে গেমসগুলো আছে সবগুলো গেমস কিন্তু আপনার এখানে শু করবে। আপনি এই যে এখানে মোর গেমস, এখানে একটা ক্লিক করে দেখবেন যে আপনি কী কী গেমস লাইভ করতে পারবেন। এখান থেকে দেখেন আপনি যতগুলো গেমস আছে আপনি সবগুলো গেমস আপনি এখান থেকে লাইভ করতে পারবেন। এই যে মোর অপশনে ক্লিক করলে এখানে অসংখ্য গেমস, আপনি মোটামুটি সোশ্যাল মিডিয়াতে যতগুলো জনপ্রিয় গেমস আছে বা গ্যালারিতে যতগুলো গেমস আছে আপনি সবগুলো গেমস এখানে আপনি মেসেঞ্জার থেকে শুরু করে এ টু জেড সব কিছু এখানে দেখতে পারবেন। আপনি যা আছে সব কিছু আপনি এখান থেকে লাইভ করতে, আপনি যে একটা গেম সিলেক্ট করলেন, যেমন পাবজি গেম, ফ্রি ফায়ার গেমটা যদি আমি এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে আমি একটা গেম সিলেক্ট করলাম, গেমসটা সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে টিক মার উঠছে, এই গেমসটা সিলেক্ট করার পরে আমি এখানে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম দুইটা অপশন চলে আসবে। আপনি যদি কোনো গেমস ইনস্টল না থাকে তাহলে আপনি এখান থেকে গেমসটা ইনস্টল করে নিতে পারবেন, আর যদি আপনি গেমসটা ইনস্টল করা থাকে তাহলে এখানে কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার সামনে পরে আপনার সামনে এরকম একটা পেজ শু হবে। এরকম একটা পেজ শু হওয়ার পরে আপনি যে কাজটা করবেন, এখানে যেই গেমসের যে টাইটেলটা, ওই টাইটেলটা আপনি এখানে এখানে আপনি যদি টাইটেলটা কেটে দেন, কেটে দিয়ে আপনি মনের মতন করে একটা টাইটেল লিখে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি জাস্ট একটু দেখাচ্ছি কীভাবে আপনি লিখবেন। যেটা কেটে দেওয়ার পরে আপনি যেই গেমসটা লাইভ করবেন সেই গেমসটার নাম লিখতে পারেন, বা ঘটনাছে সেই গেমসটার নাম লেখার পরে আপনি একটা নিজস্ব একটা টাইটেল দিতে পারেন। তো আমি এখানে শুধু আমার নামটা সিলেক্ট করে দিলাম, আমি আদার্স কিছু আর সিলেক্ট করলাম না, আপনি আপনার মনের মতন করে সিলেক্টটা করে নেবেন, ঠিক আছে।
তারপর আপনি যে কাজটা করবেন, আপনি যে নিচে ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশনের উপরে একটা ক্লিক করে যে একটু নিচে টাইনে নিয়ে আসবেন। এইভাবে নিচে আসার পরে আপনি এখানে একটা ক্লিক করার পরে এখান থেকে ধরার পরে দেখবেন আপনি এগুলো সব লেখাগুলো রিমুভ করে নেবেন। এই লেখাগুলো রিমুভ করে নেওয়ার পরে আপনি মনের মতন একটা ডেসক্রিপশন এখানে আপনি লিখে দিবেন, আপনি যেটা লিখতে মন চায় যেরকমভাবে আপনি করবেন। এটা লিখে নেওয়ার পর আপনি এখানে দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ দেওয়া আছে, আপনি চাইলে হ্যাশট্যাগুলো রেখেও দিতে পারবেন। যেহেতু আপনি লাইভ করবেন গেমসগুলো, বিভিন্ন রকমের গেমস আপনি লাইভ করবেন, এই হ্যাশট্যাগুলো কিন্তু আপনি রেখে দিতে পারেন। যাই হোক, আমি সম্পূর্ণই কেটে দিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে। এই যে দেখেন, আমি সম্পূর্ণ এটা কেটে দেওয়ার পরে আমি আমার মতো করে একটা ডিসক্রিপশন এখানে লিখে দিব, ঠিক আছে? তো এই যে এটা কেটে দেওয়ার পরে আমি দেখেন একটু সময় নিচ্ছে, যেহেতু এটা আমি কেটেই দিচ্ছি। তারপরে এখানেও আমি আমার নামটাই সিলেক্ট করে দিলাম, এই যে আমার নামটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। তো এখানে উপরে যেই মানে টাইটেলটা লিখবেন, নিচে আপনি এখানে ডিসক্রিপশনটা লিখবেন। তারপরে এখান থেকে আপনি যে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন, নেক্সট অপশন একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে যে এরকম একটা পেজ শো হবে, এরকম একটা পেজ শো হওয়ার পরে আপনি এখানে স্টেম কোয়ালিটি, ঠিক আছে, এই স্টেম কোয়ালিটি আপনি নেট স্পিরিটের অনুযায়ী এখানে কিন্তু শো করবে। যেরকম আমার নেট স্পিরিট 1.5 MBPS, যার কারণে আমার 480 শো করতেছে। যাদের নেট স্পিরিটটা আরও ভালো থাকবে তাদেরটা কিন্তু আরও বেশি শো করবে। তো আপনি নেট স্পিরিট অনুযায়ী আপনি স্টিমটা করবেন, তাহলে দেখবেন কোনো রকম মানে বাইজা বা আটকা থাকবে না, ঠিক আছে? প্রয়োজন আপনি একটু কমাই দিবেন, যেমন আমি 360 দিয়ে দিলাম। 360 দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারবেন, সেই কাজটা হচ্ছে এই যে এই এই যে অপশনটা আছে এখানে রাখবেন না, এইটা এখানে দেওয়া আছে এখানেই থাকবে, ঠিক আছে? তারপর আপনি যদি ইউটিউবে লাইভ করেন তাহলে ইউটিউবটা সিলেক্ট করবেন, আর যদি ফেসবুক পেজে লাইভ করেন ফেসবুক পেজটা সিলেক্ট করবেন। তো ঠিক আছে, আমি প্রত্যেকটা লাইভ করি, আমার কোনো লাইভে কিন্তু কপিরাইট ক্লেমটা আসে না, ঠিক আছে? আপনারা একবার করে কয়েকবার ভালো করে যাচাই বাছাই করে তারপরে সে আপনি নতুন একটা পেজ সিলেক্ট করবেন, নতুন পেজে লাইভ করবেন। ফার্স্টে নতুন পেজে লাইভ করবেন, যদি কোনো রকম কপিরাইট ক্লেম আসে তাহলে আপনার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আপনি এটা এখান থেকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে আপনার এই ফেসবুকে যেই কয়টা পেজ আছে সব কয়টা পেজ এখানে শো করবে। আমি যেহেতু নতুন একটা পেজ এখান থেকে সিলেক্ট করব, যার কারণে আমি এই ফেসবুকে নতুন একটা পেজ খুলে নিছি, ঠিক আছে? আমার ওই পেজটার নামও নজরুল ইসলাম, আমার ফেসবুক প্রোফাইলটার নামও নজরুল ইসলাম। এই দেখেন আমি এই পেজটা এখান থেকে সিলেক্ট করে নেব। আপনি যদি নতুন পেজ সিলেক্ট করতে চান তাহলে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখান থেকে আপনি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে নিতে পারেন। যাই হোক, আপনারা যদি একটু চেষ্টা করেন সব কিছু বুঝতে পারবেন। আমি এখান থেকে এই নতুন যে পেজটা, এই পেজটা কিন্তু কোনো সাবস্ক্রাইবার নাই, ঠিক আছে? এই পেজটা অনলি 10টা ফলোয়ার আছে। আমি জাস্ট নতুন খুলছি পেজটা, এখানে একটা সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এই যে এরকম পেজ আসবে এখানে এরকমই রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পরে আপনি এখান থেকে যে স্টার্ট স্ট্রিমিং এখানে একটা ক্লিক করবেন। ও আরেকটা কথা বলি, এখান থেকে কিন্তু আপনি সাউন্ডটা মিউটও করতে পারবেন, আর এখান থেকে আপনি ফেস দেখাইতে পারবেন। আর এই যে নিচে যে একটা অপশন আছে এটা থেকে আপনি কী করতে পারবেন, এটা থেকে আসলে যে দেখা যায় অনেক সময় দেখবেন যে লাইভের নিচে অনেক কিছু লেখা থাকে বা আপনার ফেসবুক লিঙ্ক বা বিভিন্ন রকমের লিঙ্ক দেওয়া থাকে, এই লিঙ্কটা আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন, ঠিক আছে? তাহলে যাই হোক, আমি পরবর্তী স্টেপটা দেখাচ্ছি। এখান থেকে এটা এইভাবেই রাখবেন, ঠিক আছে? এভাবে এই যে স্টার্ট নাও এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি যে স্টার্টে একটা ক্লিক করবেন, স্টার্টে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম এই যে এটা লোডিং হতে থাকবে। এই যে একটু দেখায়, এই যে এরকম যেহেতু লোডিং হওয়ার পরে আপনি এটা এখান থেকে মাইনাস করে এখানে চলে আসবেন। আসার পরে আপনি এই দেখেন আমার সামনে আসার পরে যে এই যে অপশনটা আছে এটা কিন্তু এখন তোরই লাইভটা শুরু হয় নাই, ঠিক আছে? এই লাইভটা শুরু হয় না। আপনি যে কাজটা করবেন, আপনি যে গেমসটা যে সিলেক্ট করে আসলেন, আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমার যে গেমসটা আছে এই যে ফ্রি ফায়ার, আমি এই গেমসটাতে আপনি লাইভ করে দেখাচ্ছি। আপনি এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে একটা ক্লিক করার পর আপনার সামনে এরকম যে গেমসটা ওপেন করবেন, ওপেন করার পরে আপনি আগে সব কিছু ভালোভাবে সেট আপ করবেন, ঠিক আছে? মানে স্টার্ট এই যে স্টার্ট অপশনটা আছে আপনি এখান থেকে এটা স্টার্ট করে নেবেন। সরি, এই যে স্টার্ট, এই স্টার্টটা যেমন আমি স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পরে ঠিক আছে যে আমার সামনে এটা স্টার্ট হইতে যত লোড নেবে আমি তার ফাঁকে এই যে মানে আপনার বাটনটা আছে এই বাটনটা কিন্তু আমি আগেও দেখাইলাম, এই বাটনটার ভিতরে এখন তো এই লাইভটা শুরু হয় নাই। আপনি এই বাটনটার ভিতরে যদি একটা ক্লিক করা যায় হবে, ঠিক আছে? এই যে এখান থেকে লাইভটা শুরু হবে। তো এখানে আমি আরেক তো এরকমভাবে দেখবেন আপনার লাইভটা কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? লাইভটা শুরু হয়েছে কি না আপনি কীভাবে বুঝবেন, এই যে আপনার লাইভ লেখাটা আছে
এই যে এখানে কিন্তু লাইভটা আপনি শো করবে ঠিক আছে এখানে লাইভটা শো করার পর এখানে একটা ক্লিক করে দিবেন আপনি এখানে কিন্তু আপনি চ্যাট অপশন পাবেন এই যে চ্যাট অপশন বা আপনার কয়টা সাবস্ক্রাইবার বাড়লো এই সাবস্ক্রাইবটাও দেখতে পারবেন আপনি এখান থেকে প্রত্যেকটা অপশন দেখতে পারবেন আর যখন আপনি লাইভটা কেটে দিবেন তারপর এই যে লাল বাটনটা আছে এটার উপরে ক্লিক করলে কিন্তু লাইভটা কেটে যাবে তাহলে আমি আরেকটু দেখাই নিয়ে আসি যে আমার লাইভটা কি হচ্ছে কি না আমি এটা এখানে মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে দেওয়ার পরে আমার যে ফেসবুক যে পেজটা আমি লাইভটা শুরু করলাম এখানে একটা ক্লিক করব ফেসবুকে যে আমার লাইভটা ঠিকঠাক মতন হচ্ছে কি না তা আমি এই পেজটাতে যেহেতু লাইভ করি না আমি নতুন একটা পেজে লাইভ করছি যে এখানে দেখেন নজরুল ইসলাম যে আমি পেজটা আপনাদের দেখাচ্ছি এই পেজটার উপরে একটা ক্লিক করে দেব এই পেজটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আমি একটু নিচে আসবো ঠিক আছে নিচে আসার পরে একটু লোডিং নিচ্ছে যেহেতু নেট স্পিডটা একটু দুর্বল দেখাচ্ছে আমি একটু নিচে আসি নিচে আসার পরে দেখেন এই যে আমার লাইভটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে এই দেখেন আমার লাইভটা চলতেছে এই যে দুই মিনিট আগে আমি যে লাইভটা করে আসছি আমার লাইভটা যে এখনও এখানে শু হচ্ছে এই যে দেখেন এই যে আমি যে লাইভটা দেখেছি এই যে লাইভটা কিন্তু এখান থেকে আপনি যে নজরুল ইসলাম লেখাচ্ছিলাম এই যে নজরুল লেখা নজরুল ইসলাম যে লেখাটা এই লেখাটা দিয়ে কিন্তু আপনি লাইভটা দেখাচ্ছে তো এইভাবে আপনি এ টু জেড ফুল লাইভটা আপনি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া আর একটা কথা বলি ভাই যারা আপনি এই লাইভগুলা করবেন তারা আপনি ফেসবুকে যে রেস্ট্রিকশন যেই আপনি কান্ট্রি সিলেক্টটা এর আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন কোন কোন দেশের কান্ট্রি ব্লক করবেন আপনি চাইলে এই কান্ট্রিগুলো ব্লক করে নিতে পারেন ঠিক আছে তাহলে আপনার লাইভে কপিরাইট ক্লেমটা না আসার সম্ভাবনাই বেশি থাকবে এই যে এখন তরে কিন্তু আমার লাইভটা এখানে চলতেছে দেখেন আমার লাইভটা কিন্তু এখানে চলতেছে যেহেতু আমি ওখানে দেখাই দিয়ে আসছি ঠিক আছে এই যে লাইভটা এইভাবে আপনার লাইভটা চলতে থাকবে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর জ্যোতি ভাই কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনার পরবর্তী সমাধান নিয়ে আমি ভিডিও আবার আরেকটা ভিডিও আপলোড করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আজকের মতো এখানে শেষ আমি এই যে লাইভটা কেটে দিচ্ছি দেখেন এই যে এখান থেকে আপনার লাইভটা কেটে দিতে পারবেন যে আমি মিউট করলাম মিউট করার পরে যে এখানে ওকে করলাম দেখেন আমার লাইভটা কিন্তু ফুল কন্টিনিউ কেটে গেল ঠিক আছে এই যে এখানে মানে আমি এইভাবে লাইভটা আপনি ক্যান্সেল করতে পারবেন তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই